আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে জর্দা সেমাই তৈরি করে দেখাবো। অনেকের কাছে এটা শুকনো সেমাই নামেও পরিচিত। এই সেমাইটা তৈরি করতে উপকরণ ও সময় দুটোই কম লাগে। কোন উপকরণ কতটুকু দিলে পারফেক্ট জর্দা সেমাই তৈরি করতে পারবেন এর কিছু টিপস আর ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে। চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি। প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে তেল না দিয়ে পুরোটা ঘি দিতে পারেন। তেল আর ঘিটা একটু গরম করে নিয়ে 1 টেবিল চামচ কিশমিশ আর 3 টেবিল চামচ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম এখানে দিতে পারেন। এখন বাদাম আর কিশমিশ চুলার একদম লো হিটে 2 মিনিট ভেজে নিব। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে একটা বাটিতে রেখে দিব পরবর্তীতে সেমাই রান্নার সময় ব্যবহার করার জন্য। সেই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ 3 টুকরো দারচিনি, 2টা তেজপাতা আর 3টা সবুজ এলাচ। এখন গরম মশলাগুলো তেলের মধ্যে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি 200 গ্রামের 1 প্যাকেট বার্মি চিলি সেমাই নিয়েছি। এখন সেমাইটা প্যাকেটের ভিতরে থাকা অবস্থায় 2 থেকে 3 ইঞ্চি সাইজ সমান করে ভেঙে নিব। এতে করে সেমাইটা প্যানে দেওয়ার পর নাড়াচাড়া করতে সুবিধা হবে। এখন প্যাকেটের পুরো সেমাইটা আমি প্যানে দিয়ে দিব। এই সেমাইটা আমি একদম লো হিটে 5-6 মিনিট ভেজে নিব। এখানে একটা টিপ হলো, সেমাইটা আপনি ঘিয়ের মধ্যে যত ভালোভাবে ভাজবেন সেমাইটা রান্নার পর তত বেশি ঝরঝরে হবে। প্রায় 5-6 মিনিট ভাজার পর সেমাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে 3/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দেখবেন আপনাদের স্বাদ মতো হয়েছে কিনা। চিনিটা মিশিয়ে নিয়ে 1/2 কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিব। এখানে আমি 1 কাপ প্রায় 240 ml এর মতো নরমাল টেম্পারেচারে পানি দিয়ে দিচ্ছি। 200 গ্রামের 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 কাপ পানি যথেষ্ট, এর চেয়ে বেশি দিতে যাবেন না, তাহলে সেমাইটা ঝরঝরে হবে না। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধও ইউজ করতে পারেন। আগে যে কিশমিশ আর বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো এখন সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। বাদামগুলো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। সাধারণত মিষ্টি জাতীয় খাবারে লবণ না দিলেও হয়, তারপরও আপনারা যদি চান তাহলে 1 চিমটি লবণ দিতে পারেন। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে সেমাইটা নেড়েচেড়ে দিব। এখন আর আমি ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া সেমাইটা নেড়েচেড়ে 5 মিনিট রান্না করব। সেমাইটা হয়ে গিয়েছে। যদি কোথাও দলা পেকে থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে এভাবে আলাদা করে দিবেন, তাহলে সেমাইটা জড়জড়ে হবে। দেখুন সেমাইটা কত জড়জড়ে, একটার সাথে আরেকটা লেগে নেই। আপনারা যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের সেমাইও এরকম জড়জড়ে হবে। এখন সার্ভ করব। भेजे रखा किशमिश और बादाम ऊपर दिए छिटिए दिच्छी। ईद आयोजने आपनारा एई सेमाइटा रान्ना करते पारेन। एकबार बानिये एटा फ्रिजे 2-3 दिन संरक्षण करे खेते पारबेन। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।